হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন সংগীত ব্যক্তিত্ব রফিকুল আলম। স্যার আপনাকে এই শোতে স্বাগত। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই শোতে আমাকে ডাকার জন্য। স্যার আপনাকে বহু বছর ধরে দেখছি এবং আপনাকে দেখতে খুব ভালো লাগে কারণ আপনি সবসময় হাসেন, আপনি খুবই শিশু সুলভ আচরণ করেন এবং তাতে লোকে অনেকে বলে যে আপনার ব্যক্তিত্বে একটু ঘাটতি আছে। একদম সত্যি কথা। ব্যক্তিত্বের কোথায় ঘাটতি? এই যে মানুষের কাছে খুব সহজলভ্য হয়ে যায়, খুব শ্যালো হয়ে যায়, খুব কি বলবো, যেটা একটা দূরত্ব রক্ষা করা দরকার সেটা করি না। আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড দেখা যাবে শান্তিনগর বাজারের মিন্তিরা, ফলে মানুষ ভাবে যে লোকটা এত লো প্রোফাইলে চলাফেরা করে। এর সুবিধা কি অসুবিধা কি স্যার? জানি না। আপনাকে প্রিয়জনরা কি এ ব্যাপারে কোনো প্রচণ্ড কি বলে? বলে যে না, তুমি একজন সেলিব্রিটি, তুমি একজন বিরাট বড় মাপের একজন শিল্পী, তোমার অত নিচু লোকের কাছে গিয়ে গল্প করতে হবে কেন? স্যার আমরা শুনেছি যে আপনার প্রচণ্ড মৃত্যু ভয়, আপনাকে কেউ যদি আজীবন সম্মাননা দিতে চায় তখন নাকি নিতে চান না, আপনি ভয় পান, কারণ কি? একটা কৌশলগত কারণ আছে। আমার ভক্তরা হয়তো ভাববে যে লোকটা তো বুড়ো হয়ে গেছে, এর গান শোনা যাবে না, এর স্টাইলই আলাদা হয়ে গেছে। সেটা খুব গোপনে, খুব অদৃশ্যভাবে হয়তো আমার মনের মধ্যে কাজ করে যে আমি এখনও অনেকখানি যুবক। একজন শিল্পীকে তো বিয়ে করেছেন, নিজেও একজন শিল্পী, দুইজন শিল্পী একসাথে বসবাস করার সুবিধা কি অসুবিধা কি? আমি যখন গান করি তখন আমার সবথেকে বড় সমালোচক হচ্ছে আমার স্ত্রী এবং আমার ছেলে, এইদেরই আমার ছেলে সন্তান হওয়ার পর। এবং আমিও লক্ষ্য করেছি যে ওর ভুল ত্রুটিগুলো অনেকগুলো আমি শুধরাতে সক্ষম হয়েছি বিকজ বিং এ গুড ফ্রেন্ড। কিন্তু আমরা এখন কম্পিটিশন দেখি যে মানুষ ক্যারিয়ারের স্বার্থে হাজব্যান্ড ওয়াইফ যদি একই প্রফেশনে থাকে, লুকোচুরির ব্যাপার থাকে, একজন আরেকজনকে ছাপিয়ে উপরে উঠে যাওয়ার জন্য সেখানেও পলিটিক্স থাকে, সেই জায়গার অনেস্টি এবং ডিসঅনেস্টির খেলাটা দীর্ঘ দাম্পত্য জীবনে কি কখনো ফিল করেছেন? অবশ্যই ফিল করেছে। কিন্তু হয় কি, এখানে একজন মানুষ যদি যুক্তিগ্রাহ্য হয়ে থাকে, নিজেকে যুক্তিগ্রাহ্য করে তোলে, তাহলে অসুবিধা হয় না। কারণ সি ইজ এ ফিমেল আর্টিস্ট, তার ক্যারিয়ার একরকম দিক দিয়ে যাবে, আমার ক্যারিয়ার এক দিক দিয়ে যাবে, তাই হয়েছে। তবে এই কথা ঠিক, যেটা মেয়েদের যে অ্যাডভান্টেজ, ফেয়ার সেক্সের যে অ্যাডভান্টেজ, সেটা হলো জনপ্রিয়তা বেশি হবে, এটা মেনে নিলেই এই সমস্যাগুলো হবে না। স্যার বাংলাদেশের সবচেয়ে সেরা গায়ককে? সবচেয়ে সেরা গায়ক কিন্তু বলা খুব কঠিন। আমি তো জানি কঠিন প্রশ্নই আপনাকে আমি করলাম। সবচেয়ে সেরা গায়ক জনপ্রিয়তার মাপকাঠিতে অবশ্যই এন্ড্রু কিশোর, এবং কোয়ালিটেটিভ আর্টিস্ট হিসেবে দুজনের নামে আমি সবসময় করি সুবীর নন্দী এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী। ফিমেল, ফিমেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবিনা ইয়াসমিন এবং আবিদা সুলতানা। আবিদা সুলতানার সবচেয়ে প্রিয় একটি গান আমাদের গেয়ে শোনাবেন। বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বাঁধা একটি রঙিন চাদর। স্যার আপনার কাছে বাংলাদেশে খুব জনপ্রিয় হয়েছে কিন্তু শিল্পী হবার যোগ্যই সে না এমন একজনের নাম শুনতে চাই। খুব জনপ্রিয় একটি মেয়ে পড়শি, ও কিন্তু ভালো করে গান শেখেও নি, ফলে ওর জনপ্রিয়তা আমার থেকে অনেক বেশি। হ্যাঁ, আর ছেলেদের মধ্যে এরকম কমই আছে। বাট পড়শিকে আপনি মনে করছেন জনপ্রিয়তা পেয়ে গেছে কিন্তু আসলে গায়িকা হবার যোগ্য সে না, অনেক কিছু শিখতে হবে ওকে। আপনার প্রিয় একটি গান শুনতে চাই। আমার প্রিয়? জি স্যার। তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন লগো মরমে তোমায় খুঁজে পাই, তোমাকে যেন ভুলে না যায়। লাকি এখন আমার সহযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একসঙ্গে কাজ করেছে এবং প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, গায়ক, সুরকার এবং আমার ব্যক্তিগত অত্যন্ত প্রাণের বন্ধু ছিল লাকি আখন্দের সুর, এবং এস এম হেদায়েত নামে একটি ছেলে ছিল, সেও প্রয়াত হয়েছে অকালে, খুব ভালো গীতিকার ছিল, তারই লেখা। এবং ইন্টারেস্টিং, এই গানটা আমার সবথেকে প্রিয় বিভিন্ন কারণে। এক হলো এই গানটি দিয়ে আমার পরিচিতি আসে, এটা রেডিওর একটা হোম সার্ভিসের একটা গান ছিল, কিন্তু গানটা এত বেশি জনপ্রিয়তা পায় যে তার গানটা প্রচারিত হওয়ার এক মাসের মধ্যে আমাকে ফিল্ম থেকে ডাক আসে, সত্যতা আমাকে ফিল্মে গান গাওয়ায়। সো দ্যাট ওয়াজ এ গুড রিকগনিশন উইথ দ্যাট সং। স্যার একটা মিথ্যা কথা, যা সবসময় আবিদা সুলতানা আপাকে আপনি বলেন, হ্যাঁ, কিন্তু আসলে মিথ্যা, উনি আসলে বুঝতে পারেন না, সেই কথাটা আমাদের বলবেন। যেমন আমি বলি তোমার থেকে আমি সুন্দর,
এবং তোমার থেকে আমি মোর অ্যাট্রাকটিভ, তোমার থেকে মোর